দমদম নাগেরবাজারের বাগানবাড়ি থেকে বৃদ্ধ মালিক কল্যাণ ভট্টাচার্যের পচাগলা দেহ উদ্ধারে ঠিক দুদিন পর গ্রেফতার তার গাড়ির চালক। স্থানীয়দের বয়ান এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম সৌরভ মণ্ডল। ঘটনার কথা স্বীকার করে নিয়েছে বসিরহাটের বাসিন্দা অভিযুক্ত সৌরভ। উদ্ধার করা হয়েছে বিলাসবহুল গাড়িটিও। জানা গিয়েছে পাঁচিল টপকে বৃদ্ধার বাড়িতে ঢুকে অভিযুক্ত তার বিলাসবহুল গাড়িটি নিয়ে বন্ধুদের সঙ্গে দীঘা যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। বৃদ্ধ কল্যাণবাবু রাজি না হওয়ায় ধস্তাধস্তি শুরু হয়। এরপরই তাকে নৃশংসভাবে হত্যা করে বলে জানতে পেরেছে পুলিশ। এমনকি হত্যার পর বাড়িতে তালা দিয়ে ওই বিলাসবহুল গাড়ি নিয়ে দীঘা চম্পট দেয় অভিযুক্ত সৌরভ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একাধিক টোল প্লাজার রশিদও।